হিরো আলম। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত এক জনপ্রিয় মডেল ও অভিনেতার নাম। তিনি 2014 সালে মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পান নেট দুনিয়ায়। তার জীর্ণ শীর্ণ দেহ এবং বিভিন্ন অঙ্গি ভঙ্গির মাধ্যমে দর্শকদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়। একাধিক মিউজিক ভিডিওর পর শর্ট ফিল্মেও তিনি নিয়মিত হন। পরবর্তীতে একটা সময় বেসুরা কণ্ঠে গান গেয়ে আরও জনপ্রিয়তা অর্জন করে। সর্বশেষ 2023 সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জন্ম দেন আরেক আলোচনার সমালোচনার। জাতীয় নির্বাচনে মার খাওয়ার পর তাকে নিয়ে বেশ কয়েকটি দেশেই সংবাদের শিরোনাম হয়। এভাবেই নিয়মিত তিনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। তার এই জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ব্যাপক জনপ্রিয়তার কারণে অনেক তরুণদের অনুসারী হয়ে ওঠেন। এভাবেই হিরো আলম নিজের বিস্তার ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এআই প্রযুক্তির মাধ্যমে অন্তর্জালে প্রকাশ পায় হিরো আলমের নতুন লুক। এই লুকটিতে তাকে রূপ দেন রাজীব জাহান ফেরদৌস। হিরো আলম যদি জীর্ণ শীর্ণ দেহের অধিকারী না হয়ে এরকম হতেন তাহলে কেমন হতো তার মিডিয়া জগতের পথচলা? দর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সাথে অগণিত মানুষের পক্ষ থেকে রইল শুভকামনা। এগিয়ে যাক হিরো আলম তার নিজ গন্তব্যে।